পুরুলিয়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মৃগাঙ্ক মাহাতোর ছবির নিচে অহংকারের পতন হল, পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার সকালে পথ চলতি মানুষজন এরূপ পোস্টার দেখতে পান। পুরুলিয়াবাসী দেখতে পান একটি দোকানের দেওয়ালে এরূপ ছবি সহ পোস্টার মারা রয়েছে। ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ পায় তৃণমূল নেতৃত্বের মধ্যে। তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার শহর সভাপতি বৈদ্যনাথ মণ্ডল এইরূপ ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন। প্রসঙ্গত, সদ্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মৃগাঙ্ক মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে 2 লাখের বেশি ভোটে পরাজিত হন। শাসক দলের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এগুলো বিরোধী দলের মানে একটা অমানবিক কাজ, মানে সেই মহিলার মানে লেডিসের মতন কাজ, মরদের মতন কাজ করে একটা রাজনৈতিকভাবে আন্দোলন করুক, ওরা রাজনৈতিকভাবে আমাদের আন্দোলন করে যাচ্ছে। আমরা সবসময় রাজনৈতিক গণতান্ত্রিক বিশ্বাসী। আমরা কারা কারা মনে হচ্ছে বিরোধী দল? বিরোধী বলতে বিজেপি। পুরুলিয়া থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।